আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি কি মন আছেন? এখন আপনাদের সামনে উপস্থিত হইবেন ঘটক সাহেব এবং ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আপনার সাথে আমার কথা ছিল, আপনি আমার ছেলের বিবাহে যৌতুক হিসেবে নগদ 20 লক্ষ টাকা, একটা হুন্ডা, একটা ফ্রিজ, একটা খাট, সোফা সহ ঘরের সম্পূর্ণ ফার্নিচার দিবেন। কয়টা তো কিছুই দিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আপনি বলেন কি এসব? যে টপিকের কথাকে কোরআন ও হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, যে যৌতুকের জন্য মুসলিম মা বোনেরা হচ্ছে অবহেলিত, যে যৌতুকে রোশানলে পরে অনেক মা বোনেরা হচ্ছে নির্যাতিত, যে যৌতুকের কালো থাবায় গোটা মুসলিম সমাজ কলুষিত, আর আপনি নাকি সেই যৌতুকের কথাই বলছেন? হুজুর, আপনি যা বললেন এই কথাগুলো এর আগেও কিছু কিছু শুনেছি, কিন্তু তেমন গুরুত্ব দেইনি। শুনুন, হাদিস শরীফে আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হলো আমার সুন্নত, আর আমার উম্মতের মধ্যে যেই সুন্নত থেকে বিমুখ থাকিবে সে আমার উম্মত নয়। বিবাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত, আর এই শুরুতেই যদি যৌতুকের মতন মারাত্মক একটি হারাম কাজ হয়ে যায়, তাহলে তার ভবিষ্যতের ভালোবাসা আমরা কিভাবে করতে পারি, আর কিভাবে তার ভালো সন্তান আশা করতে পারি? আমরা কি পারি তার ভালো সন্তান আশা করতে? হুজুর, আমার বুঝে আসছে, আমি আমার ছেলের বিবাহে যৌতুক নেব না, এবং যদি আমার কোনো মেয়ের বিবাহ দেয় তাহলে যৌতুক দেব না। আল্লাহ পাক আমাদের সকলকে যৌতুক বিহীন বিয়ে দেওয়ার এবং বিয়ে করানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে এবার বিবাহ পড়াই। জি হুজুর, ঠিক আছে। বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছে কত টাকা? 5 লক্ষ 1 টাকা। সর্বনাশ বর সাহেব, আপনি কি পারবেন 5 লক্ষ 1 টাকা আদায় করিতে? হুজুর, মোর আবার আদায় করতে হয় নাকি? জি ভাই, মোহর অবশ্যই আদায় করতে হয়। শুনুন, মোহর আদায় করা ওয়াজিব, আর নগদ আদায় করা মুস্তাহাব। হুজুর, তাহলে মোর কিছু কমে ধরুন। বর সাহেব, আপনি কত টাকা হলে আদায় করিতে পারবেন? হুজুর, আমি 1.5 লক্ষ টাকার বেশি হলে আদায় করিতে পারবো না।
তাহলে মোহরে ফাতিমি নির্ধারণ করা যাক, যা এখন প্রায় 1,50,000 টাকার মতো হয়। হুজুর, মোহরে ফাতিমি আবার কি? মোহরে ফাতিমি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বিবাহের সময় যেই মোহর নির্ধারণ করা হয়েছিল। তাই কনের বাবা, আপনি কি বরের পূর্ণ পরিচয় দান করে আপনার মেয়ের সম্মতি এনেছেন? জি হুজুর, সম্মতি এনেছি। তাহলে আপনার মেয়ের বিবাহ আপনি নিজেই পড়ান, কেননা নবীজির মেয়ের বিবাহ নবীজি নিজেই পড়িয়েছেন। হুজুর, আমি তো মূর্খ মানুষ, আমি বিবাহ পড়াতে পারি না, আমার পক্ষ থেকে আপনি বিবাহ পড়িয়ে দিন। তাহলে ঠিক আছে, বর সাহেব একটু সামনে আসুন। দেখো আবারে কি কাণ্ড, হাতে এটা কি পাচ্ছেন, গলা কিসের মালা, মাথা কিসের মুকুট? হুজুর, এইগুলো না পড়লে বিবাহ শুভ হয় না, বিবাহের মজাই তো পাওয়া যায় না। শুনুন, এগুলো হিন্দানি প্রথা, ইসলামী বিধানে এগুলো সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। হাতের কাকুন খুলে ফেলুন, গলার মালা ছিঁড়ে ফেলুন, মাথার মুকুট খুলে টুপি পরিয়ে তার উপর নবীজির সুন্নতি পাগড়ি বেঁধে দিন। জি হুজুর, তাই করছি। এবার ঠিক আছে, আপনারা সবাই লক্ষ্য করে শুনুন, আমি বিবাহের খুতবা পাঠ করিতেছি, কেননা বিবাহের খুতবা পাঠ করা সুন্নত আর তা শোনা আবশ্যক। আলহামদুলিল্লাহি আস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما একটু সামনে আসুন। মুসলিম নগর নিবাসী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের প্রথমা কন্যা মোসাম্মদ মাসরা তাবাসসুম শিফাকে মোহরে ফাতিমির আওয়াজে হাজিরানি মজলিসের মোকাবেলায় আমার ওকালতিতে আপনার নিকট বিবাহ দিলাম, আপনি রাজি থাকলে বলুন আমি কবুল করলাম। হুজুর, হুজুর, আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। বরকে নিয়ে ভিতরে চলুন, ভিতরে অনেক মহিলারা নতুন বরকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আরে বাপ দাদা, কি বলছেন? কোন মহিলা 14 জন পুরুষকে ছাড়া অন্য কাউকে দেখতে পারবে না। قال الله تعالى حرمت عليكم امهاتكم وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت
وأمهاتكم اللاتي يرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما আল্লাহ তারা কোনারে বলেন ১৪ জন পুরুষ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তারা হলেন বাপ দাদা পুত্র আর ভাতিজা ভাগিনা দুধ ছেলে দুধ ভাই আপন চাচার মামা স্বামী শ্বশুর নানা আর নাতি দুধ পিতা এই হলো ১৪ জন কোরআনের কথা আর যেই সমস্ত পুরুষজন যেই সমস্ত মহিলাদের সাথে দেখা করতে পারবেন তারা হলেন মা দাদি খালা বোন নাতিনি পুতিনি নানি ফুপু শাশুড়ি সহ ধর্মিনী দুধ মা দুধ বোন ভাতিজি ভাগিনী নিজ মেয়ে পুত্রবধু দুধ মেয়ে জানি এদের ছাড়া কারোর সাথে দেখা করবে না পর্দা প্রথমে মেনে চললে গুণা হবে না বলেন আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ রেশমি কাপড় পরা হারাম এবং তাদের স্ত্রীর জন্য জায়েজ করা হয়েছে সুতরাং পুরুষদের স্বর্ণ পরাও হারাম এবং স্বর্ণের চেন পরাও হারাম হুজুর আমার আগে জানা ছিল না এখন থেকে আমি আর কোনো বরকে স্বর্ণ ও রেশমি কোনো জিনিস গিফট দেব না আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন বিবাহের পর খুরমা খেজুর ছিটিয়ে দেওয়া সুন্নাত তা বরের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে তা আমি আপনাদের মাঝে ছিটিয়ে দেব ঢাকা টিউন প্রেজেন্টস